এ কারণে নিজেরা দোয়া করবেন তো করবেন, এ দোয়াগুলো সকলকে পড়াইবেন, কারণ পরিবেশ এখন কঠিন। ইসলামের একটা শুরু যুগ ছিল যখন ইসলাম মানা কঠিন ছিল, ইসলামের উপরে চলা কঠিন ছিল। আবার আল্লাহর রাসূল বলেন একটা সময় শেষে আসবে ইসলাম মানা কঠিন হবে। আল্লাহর রাসূল তো বলেছেন হাতের তালুর উপরে আগুনের অঙ্গরা রাখা যত যেমন কঠিন তার চেয়েতে অনেক বেশি কঠিন হবে একজন মুমিনের ঈমান সংরক্ষণ করা, ঈমানকে হেফাজত করা তার চেয়েতে বেশি কঠিন হয়ে যাবে। ঠিক ওই পরিবেশটা এখন আমরা যত্রতত্র দেখতে পাইতেছি যে এখন ঈমানদারের ঈমান হেফাজত করাই অনেক কঠিন হয়ে গেছে। তবে আশ্চর্য খবর হলো এই ফাসাদের জমানায় যারা ঈমানের উপরে অটল থাকবে তাদের আল্লাহ তাআলা প্রথম যুগের ওই বড় পুরস্কারগুলো ফাসাদের যুগের ছোট আমলের বদলতে আল্লাহ দান করবে। স্লোগানের মাধ্যমে আলেমের প্রতি ওর ভিতরে শ্রদ্ধাবোধ পয়দা হবে, ওরা কখনো আলেমদেরকে জঙ্গি বলে গালি দিবে না, আলেমদের থেকে দূরে যাবে না, আলেমদেরকে জেলখানায় থাকা পছন্দ করবে না, ওরা পছন্দ করবে না আলেম জেলখানায় থাক। এখন তো সন্ত্রাসী থাকে বাইরে, আলেম থাকে জেলে। আমরা যে এই সত্য কথাগুলো আপনাদেরকে বলি এ কারণে আমাদের হাতে হাত করি পড়ে, এ কারণে আমাদেরকে জেলখানায় বন্দি করা হয় এই সত্য কথাগুলো বলার অপরাধে। মহান আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাদেরকে দিনের কাজে ভালো পরিবেশে সুন্দর জায়গায় আটকায় রাখেন। কত মানুষকে এই গভীর রাত্রিতে গুনার কাজে আটকায় রাখছে শয়তানে, আছে না? রাত দুইটা তিনটা পর্যন্ত টিভি দেখার মানুষ আছে না? গান শোনার মানুষ আছে না? নাটক সিনেমা দেখার মানুষ আছে না? কিন্তু আল্লাহ তাআলা গভীর রাতেও দিনই পরিবেশে বসায় রাখছেন যে এটা আল্লাহ পাকের তৌফিকের কারণেই আমাদের নসিবে হয়েছে। আল্লাহ আমাগরে তৌফিক না দিলে আমরাও পারতাম না, কারণ আল্লাহর তৌফিক ছাড়া বান্দা আল্লাহর নামও নিতে পারে না। এ গভীর রাত্রে যে এখানে বসছি একটু আল্লাহ বিল্লাহ হইতেছে, আল্লাহর নাম উচ্চারণ হইতেছে, আল্লাহ পাক বলাইতেছে, এজন্য বলা সম্ভব হইতেছে। আল্লাহ যাকে অপছন্দ করে তাকে দিয়ে আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করায় না, মুখ দিয়া আল্লাহর নাম বের হইতেছে এটাও আল্লাহর কৃপা দয়া মায়া। এ কারণে মাঝে মধ্যে আল্লাহর নাম ডাকার সুযোগ পাইলে ডাকা, আল্লাহর কথা শোনার সুযোগ পাইলে শোনা, কারণ এর ভেতর দিয়া আল্লাহর ভালোবাসার নসিব হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য আশ্চর্য কিছু দোয়া শিখাইছেন, দোয়াগুলো অনেকের জানা আছে কিন্তু আলসেমি করে পড়া হয় না। গভীর রাত আমার সাথে দোয়াগুলো পড়েন, আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা, আইন্না আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা وحسن عبادتك اللهم أعنا وقت بھی پڑھائے نا জোরে জোরে একজনে পড়ে সবাই জোরে জোরে পড়ে জোরে জোরে পড়েন মনে করেন যে মক্তবে পড়তেছেন বিতকাইতেছেন কে পড়েন পড়লে পরে বাচ্চারাও পড়বে এখানে পিচি পিচি যেগুলো আছে মক্তব বন্ধ হয়ে গেছে মক্তবেও যেতে পারে না সকালবেলা স্কুল চালু হয়েছে না মক্তব বন্ধ আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক
আর একটা দোয়া করেন, আল্লাহুম্মা ওয়াফিকনি 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 লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফিআলি ওয়ান নিয়্যতি ওয়াল হাদি إنك على كل شيء قدير. আল্লাহর কাছে এই সকল দোয়া করতে হয়, প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিক সুন্নাত, প্রতি নামাজের পরে পড়া হয়। দুয়ার ভেতরে কি আছে? দুয়ার ভেতরে বলা হয়, ও গো আল্লাহ আপনি আমাকে আপনার নাম নেওয়ার ব্যাপারে তৌফিক দান করেন, সাহায্য করেন। ও গো আল্লাহ আমার মুখ দিয়ে আপনি বাইর করেন আপনার নাম। ও গো আল্লাহ আমার মুখ দিয়ে বাইর করেন আপনি আপনার শুকরিয়া, মানে আলহামদুলিল্লাহ বাইর করেন। কারণ আল্লাহ যদি কারোর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ না বাইর করে, তাহলে সে আলহামদুলিল্লাহ বলতে পারবে না। ও গো আল্লাহ আপনি যে কাজগুলা পছন্দ করেন ওই কাজগুলা আমাকে দিয়ে আপনি করান, ওই কাজগুলার ব্যাপারে সাহায্য করেন যে কাজগুলো আপনার পছন্দের। কারণ আল্লাহর তৌফিক মদত ছাড়া বান্দা কোনো ভালো কাজও করতে পারে না। এ কারণেই দোয়া করবেন ইনশাআল্লাহ বলেন, যাদের মুখস্থ আছে আরবিতে আরবিতে পড়বেন, যাদের মুখস্থ নাই ওরে থামা, যাদের মুখস্থ নাই আরবি পারেন না তারা বাংলায় পড়বেন, আর যারা বাংলা পারেন না ইংলিশ পারেন তারা ইংলিশে বলবেন। যেভাবেই পারেন আল্লাহর কাছে চাইবে, বলেন আমার সাথে, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, এবার জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহর শুকর করা হয়, এই শুকরিয়ার এই শব্দ অনেকের মুখ দিয়ে বাইর হয় না। কিছু মানুষ আছে এদের বলবেন যে কেমন আছেন, এরকম বলেন ভালো না এরকম। আবার কিছু মানুষ আছে অসুস্থ বিছানায় পড়ে রয়েছে কিন্তু তারা যা বলবেন কেমন আছেন, তার মুখ দিয়ে যে আলহামদুলিল্লাহ বের হয়েছে কে বের করছে, কার প্রশংসা গাইছে, আল্লাহ তাআলার নাম আল্লাহ পাকে শুকর। আল্লাহ বাইর করলে বাইর হয়, তাছাড়া বাইর হয় না। এ কারণে নবীর চাচার মুখ দিয়া বের হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ বের করে নাই কে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে ধইরা বলছেন, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কোন তাহলে আমি আপনাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হয়ে যাব। আপনি একবার বলেন আমাকে, একবারও কয় না, কি বলে কয় যে আমি জানি তুমি মিথ্যা বলো না, তোমার সব সত্য, খালি গল্প করে, এ অল্প একটু কথা কয় না, খালি করে গল্প, অল্প একটু কথা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে না, গল্প করে, আমি জানি তুমি সত্য নবী, তোমার কোরআন সত্য, তোমার দিন সত্য, তুমি যা কও সব সত্য, কারণ জীবনে তুমি কোনো দিন মিথ্যা কথা বলো না, কিন্তু আমি ওই কথাটা বলবো না। এমন যখন বলছে সাথে সাথে প্রাণ পাখিটা বের হয়ে গেছে, আল্লাহর রাসূল চাচার বুকে পড়া বলে, চাচা কাফের অবস্থায় কবরে গেলা, কালেমাটা একবার উচ্চারণ করলে না, সাথে সাথে আল্লাহ তাআলা
তার দোস্তকে বলে আপনি চাইলে হবে না, আমি চাওয়া লাগবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও বন্ধু, আপনি যাকে ভালোবাসেন সে কালেমা পড়বে তা না, আমি যাকে ভালোবাসি সে কালেমা পড়বে। আপনি বললে হবে না, আমি যার মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করাই সে আমার নাম উচ্চারণ করবে, আমি উচ্চারণ না করাইলে কাজ হবে না। এ কারণে আল্লাহর রাসূল বলে প্রত্যেক নামাজের পরে বলো আল্লাহুম্মা ইন্না আলা যিকরিক, ও আল্লাহ আপনার নাম বলান আমারে, ও আল্লাহ আপনার নামের শুকর করেন আমাকে, এটা দোয়া করতে হয়। আজ থেকে দোয়া রানিং ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন করে করে, কারণ দোয়ার বিকল্প কোনো লাইন নেই এখন। যে পরিবেশ, পরিবেশ ভালো না এখন, আগে পরিবেশ ভালো ছিল তখন গুনাহ করা কঠিন ছিল, এখন ইবাদত করা কঠিন। আগে গুনাহ করা কঠিন ছিল, যে মরুভূমিতেও একজন গুনাহগার ছিল না, গুনাহ করা কঠিন ছিল আগে, আর এখন ইবাদত করা কঠিন। মসজিদের ভিতরে ঢুকে আপনি ইবাদত করতে পারবেন, এত কঠিন হয়ে গেছে। খুশু খুজু নষ্ট করে দেওয়ার বহু আয়োজন আছে, ইমামের তেলাওয়াত শুনতেছেন দেখবেন পকেট থেকে হিন্দি গান বাজে, কি করবেন আর, তেলাওয়াত শুনবেন না গান শুনবেন, বিপদে পড়ে যাবেন। পরিবেশ হইল এখন এমন, এক সময় মানুষ পর্দা পুশিদা আবরু ইজ্জতকে ভালোবাসত, এখন হলো উলঙ্গ বোনা বেহায়া বোনা, এখন বুরকা খোলা সহজ বুরকা পরা কঠিন, এখন নামাজ ছাইরা দেওয়া সহজ নামাজ ধরা কঠিন, এখন দাড়ি রাখা কঠিন দাড়ি কাটা সহজ, এমনকি আইন হয়ে গেছে এখন পুলিশের চাকরি নিলে দাড়ি রাখা যাবে না, নাউজুবিল্লাহ আরো আস্তে করে কোন নাউজুবিল্লাহ। এখন শিক্ষাঙ্গনে গেলে পরে বুরকা খুলে ফেলা হয়, আশ্চর্য মুসলমানের দেশ, শুধুই মাত্র হুজুররা প্রতিবাদ করে বাকি সব চুপচাপ নীরব, তার মানে কি মনে হয় যেন যে মুসলমানের নিজেরই মুসলমানই এখন ভাল লাগে না, পরিবেশটা এরকম হয়ে গেল না। এখন যদি কেউ খুনাখুনি করে গুলাগুলি করে অস্ত্র লয়ে দৌড়ায় সে কেমন যেন নিরাপদ, অপরাধী অপরাধের সাজা নাই কিন্তু তসবি পড়বে জিকির করবে এরা এসে বলবে জঙ্গি। এখন যদি কেউ ধারালো অস্ত্র নিয়ে দাওয়া দেয় তাহলে কয় যে এরা স্বাধীনতার পক্ষে শক্তি, দেখবেন না আমাদের শিক্ষাঙ্গন ক্যাম্পাস রোড ঘাট মাঝে মধ্যেই ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়, পুলিশ চায় চায় দেখে এরা সব বুজুর্গ দৌড়িতেছে তো ওগুলো ধরার দরকার নেই, কিন্তু হঠাৎ করে একজন দিনদার দেখতে সুন্দর মাথায় পাগড়ি গায়ে লম্বা জামা খেয়ারে ধরে লেগে গেছে, কি কয় জঙ্গিবাদের উস্কানি দাতা, ফাইজলামি করো ফাইজলামি করো, নেককারকে বদকার বানাইতেছো আর বদকারকে নেককার বানাইতেছো, ভালো মানুষকে খারাপ মানুষ বানাইতেছো আর খারাপ মানুষদেরকে আজাদ স্বাধীনতা দিতেছো, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে সকলকে হিসাব দিতে হবে। দলীয়করণ দলীয় কারণে, দলের কারণে পাপীর সমর্থন করে রাজনীতি করে, এর লেগে খুনিরে কয় ফাইন লোক, দারুণ মানুষ দারুণ, আসলে আস্তা খুনি জানে যে খুনি, জানে সুৎখোর, জানে এটা লোকটা পাপিষ্ট এর পক্ষ নেয়, তাইলে মানুষের এখন দিনদারির পরিবেশ কতটা কঠিন, এমন কঠিন যখন পরিবেশ এই সময় বুঝি দোয়া কালাম বাদ দিলে চলবো, এখন দোয়া করতে হইব আল্লাহর কাছে তৌফিক চাইতে হইব, ওগো আল্লাহ আপনি আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন,
ওগো আল্লাহ আপনি আমাকে পর্দা করার তৌফিক দান করেন, ওগো আল্লাহ আপনি আমাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। এমনকি আল্লাহর রাসূল দোয়ার ভেতরে শিখাইছেন যে তুমি আল্লাহর কাছে ভালো কাজের নিয়তের তৌফিকটাও আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহ যাকে ভালো না বাসে তাকে ভালো কাজ করার নিয়ত করারও সুযোগ দান করেন না। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে তো সে ভালো কাজের নিয়ত করে। অনেকে নিয়ত করছে যে আজকে বয়ান শুনবো, মাহফিলে সময় কাটাবো, ফেরেশতাদের মাঝখানে সময় কাটাবো, নিয়ত করছে, কিন্তু কোনো কারণে এই নেক কাজটা তার করা সম্ভব হয় নাই, হাসপাতালে যেয়ে সন্তান নিয়ে বইয়া রয়েছে। কিন্তু সকালে নিয়ত করছিল মাহফিলে অংশগ্রহণ করবে, নিয়তের এত দাম। আপনারা বয়ান শুই না যা সব পাইলেন, হে মিয়া নিয়ত কইরা হাসপাতালে শুয়ে শুয়ে সব পেয়েছে। এ কারণে নিয়ত আল্লাহ তাআলা সবাইকে ভালো করার তৌফিক দেয় না, সবাই ভালো কাজ করার নিয়ত করতে পারে না। এ কারণে দাওয়াত তবলিগের ভাইরা দেখবেন এটার উপরে খুব সহি নিয়ত, আলাদা একটা আলোচনার চ্যাপ্টার তাদের সহি নিয়ত। আর দৈরেই আপনারা কইবে যে ভাই নিয়ত করেন, দৈরেই কি কইব যাওয়ার লাগবে না, নিয়ত করেন নিয়ত করেন, আপনারে কোন রহমে নিয়ত করাইব। ঠিক আছে ভাই, তাইলে তিন দিনের নিয়ত করেন। আচ্ছা ঠিক আছে, তিন দিন না গেলেন তাহলে এক ঘন্টার জন্য আমাদের লগে চলেন, নিয়ে আসাইরা তারপরে বয়ান টয়ান করে কয় কয় কে কে নিয়ত করবেন, হাত তুলেন পরে যায়েন। তো এর ভিতরে কিছু লোক হাত তুলে ঠিক আছে নিয়ত করলাম পরে যাম, এই দশজনের ভিতরে আবার একজনের টেনশনে ধরে যে কাল যদি মরে যাই আর যদি ওয়াদাটা মসজিদে করছি যদি পুরা না হয় থাইকার জামুনি আজকেই চিল্লা। তো এর ভিতর দিয়ে একজন এখনই মসজিদে থাইয়ে গেছে। নিয়ত নেক নিয়ত করার তৌফিক আল্লাহর কাছে থাকতে হয়, আল্লাহর কাছ থেকে নিতে হয়। এ কারণে শুধু ভালো কাজ না, ভালো কাজের নিয়ত আল্লাহর রাসূল বলে আল্লাহর কাছ থেকে নিতে। এ কারণে নিজেরা দোয়া করবেন তো করবেন, এ দোয়াগুলো সকলকে পড়াইবেন, কারণ পরিবেশ এখন কঠিন। ইসলামের একটা শুরু যুগ ছিল যখন ইসলাম মানা কঠিন ছিল, ইসলামের উপরে চলা কঠিন ছিল। আবার আল্লাহর রাসূল বলেন একটা সময় শেষে আসবে ইসলাম মানা কঠিন হবে। আল্লাহর রাসূল তো বলেছেন হাতের তালুর উপরে আগুনের অঙ্গরা রাখা যত যেমন কঠিন তার চেয়েতে অনেক বেশি কঠিন হবে একজন মুমিনের ঈমান সংরক্ষণ করা, ঈমানকে হেফাজত করা তার চেয়েতে বেশি কঠিন হয়ে যাবে। ঠিক ওই পরিবেশটা এখন আমরা যত্রতত্র দেখতে পাইতেছি যে এখন ঈমানদারের ঈমান হেফাজত করাই অনেক কঠিন হয়ে গেছে। তবে আশ্চর্য খবর হলো এই ফাসাদের জমানায় যারা ঈমানের উপরে অটল থাকবে তাদের আল্লাহ তাআলা প্রথম যুগের ওই বড় পুরস্কারগুলা ফাসাদের যুগের ছোট আমলের বদলতে আল্লাহ দান করবে। এ কারণেই আল্লাহর রাসূলের আশ্চর্য ওই হাদিস, সেটা কি আল্লাহর রাসূল বলেন জমানায় ফাসাদে যারা একটা সুন্নতের আমল করবে তাদের গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দান করবে। কিসের বদলায়? সুন্নতের বদলায় শহীদ। কারণ কি? কারণ হলো ভালো কাজের সংকট পড়ছে। আমরা ঢাকাতে 120 টাকা কেজি কাঁচামরিচ কিনছি, আপনাদের এখানে দাম বাড়ছিল ব্রাহ্মণবাড়িয়া কত করে কিনছিলেন? এই 70-70 করেন, কত 600 কিনছেন? ঢাকায় ছিল 1200। কাঁচামরিচের দাম 1200 টাকা কেজি মাত্র। আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেন তো, এই উত্তরের মাধ্যমে বয়ান শেষ, সেটা হলো এই এই যে কাঁচামরিচের দাম, কারণ আমার যে এত রাত্রে আনছে ওয়াশ করাইতে না নাই তো, আমার আনছিল ওই যে পাগড়িগুলো বেচাইছে না এই কামটা করাইতে। তো কাঁচামরিচের দাম যে 1200 টাকা হইল,
বারোশো টাকা কাঁচামরিচের দাম হয়েছিল কি কারণে? কাঁচামরিচ মার্কেটে বেশি হয়ে গেছিল এর লেগে না কি? মার্কেটে বাস কাঁচামরিচ কম, এর লেগে কাঁচামরিচের দাম বেশি। এই জমানায় দাড়িওয়ালা কম, এই জমানায় টুপিওয়ালা কম, এই জমানায় বুরকাওয়ালা কম, এই জমানায় মসজিদে মুসল্লি কম, এই জমানায় এখলাসওয়ালা মুসল্লি কম, এই জমানায় সুন্নতওয়ালা মুসল্লি কম। বেদাতি অনেক আছে, বেদাতি অনেক আছে, সুন্নতওয়ালা মুসল্লি কম। এ কারণে এখন সুন্নতওয়ালা আমলের মূল্য বেশি। একটা সুন্নতের বদলায় গলা কাটা শহীদের সব দিন সঙ্গত কারণে অনেকে কয় এই এই ভাই এই নিজের ছেলেরে মাদ্রাসায় দিয়েন। জমানা ভালো না, জমানা ভালো না দিয়েই তো দিবেন। এই ভালো না জমানায় একটা দিয়া তো পঞ্চাশটা দেওয়ার সব পাইবেন মিয়া। ভালো জমানায় তো দেখেই দেয়, আপনি খারাপ জমানায় দিয়েই তো একটারে ভালো বানাইবেন। এই ভাই এই ভাই দিনই কাজ করেন, বোরখা পরেন, বোরখা পরেন বাড়িতে। যুগ এখন পাল্টাই গেছে, যুগ পাল্টাইছে দেখেই তো আপনি দিনের উপরে চলবেন। যখন এই জমানায় দিনের উপরে চলবেন তো ফাতুবা লিল গুরাবা, মুসিবতের ভেতরে দিন মানলে ওয়ালার জন্যই তো আল্লাহ তাআলা বড় আজর দান করছে। সঙ্গত কারণে এই সময়ে ইবাদত কমাইবেন না বাড়াইবেন? ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? তিনটা স্লোগান শিখাই বাড়িতে যাদের নাতিপুতি বেশি আছে, মনে করেন পাঁচ সাতটা নাতি আছে আর ছেলে পেলে আছে, এগুলো ঘরে বসে স্লোগান দিবেন। আচ্ছা, ঘরে বসে যে স্লোগান দিলেন এটা কোনো সরকার নামানের লেগে দিছেন? এই কথা কেন, ঘরের ভিতরে স্লোগান দিয়েছেন আপনি সরকার নামাইবেন লেগে? তবে অবশ্যই এই স্লোগানগুলো আপনার সন্তানের ইমান বাঁচাব। তার ভেতরে একটা স্লোগান হলো, একজনে কইবেন কাফের কাফের, সবাই কইব কাদিয়ানিরা কাফের। বাচ্চারা একটা স্লোগান একটা পাঠশালা, এই স্লোগান থেকেই বাচ্চারা শিখে নিবে কাদিয়ানি যা তোরা মুসলমান নয় ওরা কাফের। বাবাই শিখাইছে স্লোগান দয়া, বাবাই শিখাইছে ঘরে বসায়া স্লোগান দয়া। বেশি পড়ানোর দরকার নেই, এই স্লোগানটা পড়ায় দিবেন বাপ হইয়া দাদা হইয়া নাতিদেরকে, বাপ হইয়া সন্তানদেরকে। সেটা কি? একজনে কইবেন কাফের কাফের, সবাই কইব কাদিয়ানি। আরে ওইটা পরে কইছেনি, এটা পরে একটা কই এলো, বেশি কইলে পরে ভুলে যাব। মনে থাকবে এই স্লোগানটা ঘরে চালু করলেন সবার ঘরে এরিয়ায়, এটা চালু করবেন। আমাদের মুসিবত কি জানেন? আমাদের ঘরের মুসলিম পিতা তার সন্তান নাতিপুতি লয়ে নাটক দেখতে পারে, এটারে মনে করবে অবাধ্যতা। নাচানাচি দেখতে পারে, নাচানাচি দেখবার পারে নাতিপুতি লয়ে, কিন্তু এই কথাটা কইতে চান? অথচ এই কথাটা বললে ওদের ইমান ঠিক হয়ে যাবে, ওরা কোনো কাদিয়ানি জাতকে আর কখনো মুসলিম মনে করবে না, কোনো লেহাগড়া ছাড়া। এক স্লোগানটাই পাঠশালা। আবার বলেন, আমি বলবো, আমি স্লোগান দিয়ে আমার লাগে ভালো করে দেন, আমি কোন কাফের কাফের, আপনারা কইবেন কাফের কাফের। কাফের কাফের মনে থাকবে একটা, আর একটা দ্বিতীয় নম্বর, একজনে বলবেন ফাঁসি 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 চাই, সবাই বলবে নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। তার মানে বুঝবে মুসলিম সমাজে যত নাস্তিকবাদ আছে এরা এত বড় জঘন্য অপরাধী অপরাধী যে এরা শরীয়ত ইসলামের আইনে ফাঁসির উপযুক্ত। স্লোগানটা তাদেরকে নাস্তিকবাদের ঘৃণা পয়দা করবে। বাপে স্লোগান দিবেন, ছেলেরা কইব
নাস্তিক মুর্তাদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। শোনেন এই স্লোগানের ভিতরে কি পরিচয় পাইব, পাইব ঘরের বাচ্চারাও শিখে নেবে নাস্তিক রাসুলে মুসলিম না, এই শিক্ষা নেন। আর একটা স্লোগান শিখাইবেন বাপ হিসাবে সন্তানদেরকে, দাদা নানা হিসাবে নাতি নাতনিদেরকে একটা স্লোগান শিখাইবেন, সেটা হলো আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে আলেম নাই যেখানে আমরা না। পারবেন না? এই স্লোগানের মাধ্যমে আলেমের প্রতি ওর ভিতরে শ্রদ্ধাবোধ পয়দা হবে। ওরা কখনো আলেমদেরকে জঙ্গি বলে গালি দিবে না, আলেমদের থেকে দূরে যাবে না, আলেমদেরকে জেলখানায় থাকা পছন্দ করবে না, ওরা পছন্দ করবে না আলেম জেলখানায় থাক। এখন তো সন্ত্রাসী থাকে বাইরে, আলেম থাকে জেলে। আমরা যে এই সত্য কথাগুলো আপনাদেরকে বলি এ কারণে আমাদের হাতে হাত করি পড়ে, এ কারণে আমাদেরকে জেলখানায় বন্দী করা হয়, এই সত্য কথাগুলো বলার অপরাধ। কয়টা শিখাইলাম, কয়টা শিখেছি দাঁড়া দাঁড়া, কয়টা পারবেন তো, اللهم انت السلام منك السلام اليك ارجع السلام تبارك ربنا وتعالى انت يا جل جلال والاكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين اغفر الله يا الله غفر رات হাফেজ ছেলেদের পাগড়ি দেওয়া হয়েছে, তোমার বান্দাদেরকে নিয়ে দুইটা হাত বাড়ায় ধরেছে, নিজের ঘরের আহালদেরকে ঈমান শিখাইতে কিছু আমল তোমার বান্দাদের হাতে তুলে দিয়েছি, দোয়া নিয়মিত করবে বলে ওয়াদা করেছে। আল্লাহ সবে মিলে তোমার কাছে মাপ চাই, ওয়াল্লাহ আমাদের জিন্দগির সব গুনাহ মাপ করে দাও। যে যুবকগুলো এখানে গভীর রাতে বসে রয়েছে, আল্লাহ ওদের যৌবনকে দ্বীনের জন্য খরচ করার তৌফিক দাও, বোরাদের হযরত আবু বকর বানায় দাও, আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও, যত কল্যাণ যত মঙ্গল সব আমাদের দাও, অকল্যাণ আর অমঙ্গল হইতে ধরে ধরে বাঁচাও। রাব্বুল আলামিন অনেকের আপনজন কবরের বাসিন্দা, কারোর মা কবরে, কারোর বাপ কবরে, কারোর দাদা দাদি কবরে, কারোর নানা নানি কবরে, আল্লাহ যত মাইয়িত কবরে আছে তাদের জান্নাত দিয়ে দাও। রাব্বুল আলামিন আয় মালিক যারা অসুস্থ রোগী ঘরে আছে সুস্থ করে দাও, আল্লাহ জানি না কোন দোকানের কাফন রেডি, কোন সোপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়, আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিন বানায় দাও। রব্বুল আলামিন জিন্দান খানায় বন্দি আলেম ওলামাকে মুক্ত করে দাও, মজলুমদের জন্য মদত পাঠায় দাও, যে ছেলেগুলার মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে ওদের আলেমে রব্বানি হাক্কানি করে কবুল মঞ্জুর করো আল্লাহ। রব্বুল আলামিন যত খায়ের যত কল্যাণ সাবধান করো, অকল্যাণ আর অমঙ্গল হতে ধরে ধরে হেফাজত করো, এই দেশ এই জাতির জন্য কল্যাণের ফয়সালা করো, বাংলার জমিনে শান্তি দান করো, ইয়া আল্লাহ দিন বুঝার তৌফিক দাও, দিন মানার তৌফিক দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين.